আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে এসেছি একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা এসেছি এই বাড়িটির এই বাড়িটির রাস্তার ধার থেকে দেখার জন্য চান্দার সাইডটি পড়ে তাই চান্দার সাইড থেকেই আমি ভিডিওটি আরম্ভ করলাম এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার আটত্রিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই বাড়িটি নয় ফিট টিনের একটি বাড়ি আপনার পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি তো এটি দেখছেন ফরনের সাইড ফরন সাইড থেকে অনেক সুন্দর দেখতে এই বাড়িটি অনেক সুন্দর করে সাজিয়ে এই বাড়িটি বানানো হয়েছে এই পাশে একটি জানালা আছে এবং একটি দরজা আছে এই পাশের রুমটির সামন সাইডে মিডিলে একটি অনেক সুন্দর একটি ডিজাইনের বারান্দা আছে বারান্দায় থেকে দুই পাশে রুমে যাওয়ার জন্য দুইটি দরজা আছে এটি দেখছেন এই সাইডের একটি রুম এই রুম রুমে যাওয়ার জন্য একটি দরজা মিডিলে সুন্দরভাবে একটি বারান্দা এই পাশে চান্দায় একটি জানালা দেওয়া আছে এই পাশে কোনো ডিজাইন করা হয় নাই এটি দেখছেন এই বারান্দাটা বারান্দাটার সাইজ হলো আপনার পাঁচ ফিট বাই এই পাশে আছে দশ ফিট এই বারান্দাটা দুইটি পিলার দুই পাশে অনেক সুন্দর করে ডিজাইন দিয়ে এই পিলার দুইটি বানানো হয়েছে এই পিলার দুইটি বানানো হয়েছে ইউটিউব থেকে দেখেই এই পিলার দুটি বানানো হয়েছে এটি দেখছেন প্রথম রুমটি এই রুমটির সাইজ আছে আপনার চোদ্দো ফিট বাই পনেরো ফিট এই রুমটি আছে প্রথম রুম এই পাশে চান্দার সাইটে দুইটি জানালা এবং দুইটি ভেন্টিলেশন আছে উপরে পিছনে একটি জানালা আছে তিন পাটের এই রুমটি আপনার মোটামুটি চারটি জানালা তিন পার্ট করে এই পাশে এখনো ঘরের কাজটি কমপ্লিট হয় নাই তাই লাইট এখনও দেওয়া হয় নাই আন্ধারেই আমি বিটিউটি করে নিলাম এটি দেখছেন দুই পার্টের জানালা আছে এই রুমটির দুইটি এবং মিডিলে যে রুমটি আছে সেই রুমটির একটি জানালা এই দরজাটা দেখে নিন দরজাটা অনেক সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর করে এই ডিজাইনটা দিয়েছে আপনারা চাইলে এই ধরনের ডিজাইন দিতে পারবেন অনেক ভালো লাগবে বাড়িতে কাজ করলে তো বন্ধুরা এই বাড়িটি করতে আপনার মাল এবং খরচের হিসাব আমরা এখন বলে দেব এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইটা লাগবে আট হাজার নয় টাকা পিস হলে এখানে বাহাত্তর হাজার টাকা সিমেন্ট লেগেছে এই বাড়িটি করতে আপনার একশো পঁচিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা গ্রহ হলে ছাপ্পান্ন টাকা সিমেন্টে চলে গেছে রড লেগেছে আপনার ছয় কুইন্টাল এখানে পাঁচ টাকা কুইন্টাল হলে ত্রিশ টাকা বালি লেগেছে আপনার আঠারো এখানে হাজার টাকা সিএম হলে আঠারো হাজার টাকা পাথর লেগেছে আট সেম এখানে দেড় হাজার টাকা সেম হলে বারো হাজার টাকা কাঠ লেগেছে এই বাড়িটি করতে মোটামুটি আপনার আঠারো সিএফটি চালের কাঠিটা বাইশশো টাকা সিএফটি হলে এখানে উনচল্লিশ হাজার ছয়শো টাকা কাটে চলে গেছে টিন লাখে আপনার আটাইশ পিস এখানে তেরোশো টাকা করে হলে সাতত্রিশ হাজার আটশো টাকার টিনে প্রথম রুমটিত আপনার জানালা আছে চারটি এখানে তিন পাটের জানালা আছে চারটি সাত হাজার টাকা করে একটি করে জানালা হলে এখানে আঠাশ হাজার টাকা জানালায় গেছে এবং ভিতরে দুইটি রুম আছে দুইটি রুমে আপনার তিনটি তিন দুই পাটের জানালা আছে ওইখানে চার হাজার পাঁচশো টাকা করে একটি করে জানেলায় চলে গেছে ওইখানে তেরো হাজার পাঁচশো টাকা গেছে এই তিনটি রুম মিলে আপনার পাঁচটি দরজা গেছে এখানে দুইটি দরজা আপনার বাহির সাইড থেকে এই দুইটি দরজার টাকা খরচ হয়েছে আপনার চব্বিশ হাজার টাকা এবং তিনটি দরজায় বারো হাজার টাকা এখানে ছত্রিশ হাজার টাকা দরজায় চলে গেছে তো ওই বাড়িটির মিস্ত্রি খরচ আপনার এক লক্ষ বিশ হাজার টাকা তো এই বাড়িটির এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও রং এবং সিলিং এই ধরনের অনেক কিছুই এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি রং এবং সিলিংয়ের খরচটি এইখানে এখনও দেওয়া হয়নি তো তো এই বাড়িটির মোটামুটি আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার ছয় লক্ষ টাকাই আপনি এই বাড়িটি এই ধরনের কাজ আপনি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের আজকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকার মতন এখানেই আল্লাহ হাফেজ